কোনোভাবেই কমছে না পেঁয়াজের দাম। ভারত থেকে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ আমদানি হলেও অদৃশ্য কারণে দিন দিন দাম বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন, 40% শুল্ক দিয়ে ভারত থেকে আসছে পেঁয়াজ, তাই বেড়েছে দাম। আর ক্রেতাদের অভিযোগ, বাজারে পেঁয়াজ যথেষ্ট মজুত থাকলেও সিন্ডিকেট করে বেশি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। এদিকে সোমবার কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক জানান, ভাঙা যাচ্ছে না সিন্ডিকেট, তবে বাজার নিয়ন্ত্রণে প্রয়োজন হলে মিশর, তুরস্ক সহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হবে। বিস্তারিত জানাচ্ছেন আনজাম খালিক। বাজারে নেই পেঁয়াজের অভাব, অথচ দামের ঝাঁজে নাকাল ক্রেতারা। মাত্র দুদিনের ব্যবধানে রাজধানী সহ সারা দেশে দাম বেড়েছে পেঁয়াজের। প্রকারভেদে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়ে ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি 60 থেকে 70 টাকা এবং দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। ক্রেতাদের অভিযোগ, আগের আমদানি করা পেঁয়াজ বেশি দামে বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা, এতে নাকাল হচ্ছেন নিম্ন মধ্যবিত্তরা। এর আগে নিয়েছিলাম আমি 40 টাকা করে আঙ্কেল, এখন আজকে লইলাম 65 টাকা করে ধরছে দাম। তা আনাজ তরকারির দাম বাড়তে অনেক খুব কষ্টের মধ্যে আছি আঙ্কেল আমরা। যারা মধ্যবিত্তী পরিবার তাদের তো আরও কষ্ট, যারা ধনী ব্যক্তি তাদের তো কোনো সমস্যা নাই। তবে ভারত থেকে আনা পেঁয়াজের শুল্ক বাড়িয়ে দেয়ায় বাজারে প্রভাব পড়েছে বলে অজুহাত তুলেছেন ব্যবসায়ীরা। আগে আমরা 4 বস্তা 5 বস্তা করে পেঁয়াজ বিক্রি করতাম, দাম বাইরে যাওয়াতে 2 বস্তাও বিক্রি করতে পারি। এগুলো বাইরের পেঁয়াজ, তো বাইরের পেঁয়াজ আপনার একটু কম আসলে দাম বাইরে যায়। কালকের আগের দিন হঠাৎ করে মানে ইউসে যে ইন্ডিয়ান বন্ধ বর্ডার, এই কারণে দাম বাড়ে গেছে আর কি। ইন্ডিয়ায় ভ্যাট বাড়াইছে 40%, তাতে 12 টাকা ভ্যাট আসে 1 কেজির পরে। এদিকে দেশের বাজার নিয়ন্ত্রণে আমদানির পাশাপাশি গ্রীষ্মকালেও উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান কৃষিমন্ত্রী। এখন এটা মোকাবেলা করার জন্য আমাদেরকে অল্টারনেটিভ হলো যে অন্য অন্য দেশ থেকে, ইজিপ্ট, তার্কি, চায়না, অন্য দেশ থেকে এটা আমদানির ব্যবস্থা করতে হবে। আমরা যতই বলি যে আমরা কেন সিন্ডিকেট কন্ট্রোল করতে পারতেছি না, সিন্ডিকেট ভাঙতে পারতেছি না, এই সিন্ডিকেট ভাঙা অনেক কঠিন। চলতি বছর 18,000 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ হয়েছে, এ পেঁয়াজ বাজারে আসবে নভেম্বরে বলেও জানান মন্ত্রী। এই বছরও আমরা 18,000 হেক্টর জমিতে আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজ করেছি। আনজাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।